অনেক দূর থেকেও প্লেয়াররা আসে যেগুলো কল্পনার বাইরে। কাকন হাট থেকে আসে মিনিমাম 30-35 কিলো হবে, তারপর দারুসা থেকে আসে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার এখানে নাটোর থেকে দুইটা ছেলে হঠাৎ আসে বলে যে ভাই আপনার কাছে আমরা এক মাস প্র্যাকটিস করবো। ওরা এখানে এক মাস নিজ খরচে হোটেলে থাকে, তারপর প্র্যাকটিস আমার কাছে শিখে, তারপর ওখানে ওদের ইচ্ছা আছে যে আমরা নাটোরে একটা টিম তৈরি করবো, প্রসেস চলছে। এরকম অনেক প্লেয়ার আছে যারা অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে প্র্যাকটিসে আসে।